আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডিগেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে সর্বসম্মতা এবং সদৃশ্যতা এই অধ্যায়ের নতুন একটি পর্ব এই পর্বতে আমরা কি আলোচনা করব। আমরা আগের পর্বে যে আলোচনাগুলো করেছিলাম এই যে সদৃশতার বিভিন্ন আলোচনা আমরা শুরু করেছিলাম এই যে আমরা মাঠে গিয়েছিলাম লাঠি লাঠির ছায়া সুতা তাদের দৈর্ঘ্য পরিমাপ করে অনুপাত বের করেছিলাম সেখান থেকে বিভিন্ন তথ্য জানতে পেরেছি ঠিক তারপর থেকে আমাদের আজকের পর্বের আলোচনাটা শুরু হয়ে যাবে সেটা কি সেটা হচ্ছে আমাদের সবার কাছে জ্যামিতি বক্স আছে তাই না বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণীটি বের করো এই যে আমাদের কাছে জ্যামিতি বক্স আছে তাই না নামটা ঢেকে রাখি জ্যামিতি বক্স আছে তো এই যে জ্যামিতি বক্স তো আমাদেরকে তারা বলল যে এই যে জ্যামিতি বক্স জ্যামিতি বক্স থেকে নিচের আকৃতির ত্রিকোণীটি বের করো এই যে একটা ত্রিকোণের ছবি দেখা যাচ্ছে তো আমিও আমার জ্যামিতি বক্সটা থেকে এই যে ত্রিকোণীটা বের করে ফেললাম এই যে ত্রিকোণীটা বের করে ফেললাম ত্রিকোণী কিন্তু দুইটা থাকে জ্যামিতি বক্সে ত্রিকোণি দুই রকম থাকে এই যে আপনারা একটু দেখেন আমি অলরেডি ছবি এখানে রেখে দিয়েছি এই যে এটাও একটা ত্রিকোণী হুম এটাও একটা ত্রিকোণী আবার এটাও একটা ত্রিকোণী হ্যাঁ তাহলে দুইটা ত্রিকোণী দুই রকম দুইটা ত্রিকোণী তো এই যে দুইটা ত্রিকোণী আমাদেরকে তারা বলছে এই যে ত্রিকোণীটা এইটা তোমরা নাও জ্যামিতি বক্স থেকে এই ত্রিকোণীটা নাও ঠিক আছে আমরা জ্যামিতি বক্স থেকে এই ত্রিকোণীটা নিলাম এবার আমরা বইয়ে চলে যাই আমাদের বইয়ে কি বলছে তো আমাদের এই যে বইয়ের মধ্যে বলা আছে যে এই যে তোমরা ত্রিকোণীটা নিলা তোমরা একটি ত্রিকোণীর ভিতর দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছ তাই না হ্যাঁ আপনারা যদি তাকান তাহলে দেখতে পাবেন যে আসলেই এখানে দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে কেমন দুইটা ত্রিভুজ দেখা যাচ্ছে আমি দেখাই এই যে একটা ত্রিভুজ এবং এই যে আরেকটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তো তারা বলতেছে যে তোমরা একটি ত্রিগুণীর ভিতর দুইটি ত্রিভুজ দেখতে পাচ্ছ একটা দুইটা ত্রিভুজ দুইটি দেখতে কি একই রকম হ্যাঁ দেখতে তো একই রকম দেখা যাচ্ছে কারণ ভিন্ন ভিন্ন না তো এটাও যেমনভাবে আসে এটাও সেমনভাবেই আসে শুধু ভিন্নতাটা হলো এটা আকারে ছোট আর ওইটা আকারে বড় দেখতে একরকম হলেও একটি বড় আর একটি ছোটো তাহলে এখানে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ ছোট এবার জ্যামিতি বক্সের চাঁদার সাহায্যে ত্রিভুজ দুইটির কোন মেপে নিচের ছকটি পূরণ করো এবার আপনাদেরকে আমি বলে দিই তারা যেই ত্রিকোণিটা বের করতে বলছে এখানে উপরের দিকের যেই কোনটা এটা আপনি চাঁদা দিয়ে মাপলে এটা দেখতে পাবেন নব্বই ডিগ্রি কয় ডিগ্রি নব্বই ডিগ্রি একদম এটা নিশ্চিত এটা ফিক্সড করা কারণ ত্রিকোণি দুই রকম তো এখানে মধ্যে নব্বই ডিগ্রিই থাকবে তাহলে এখানে আমাদের নব্বই ডিগ্রি আছে আপনার সবাই চাঁদা দিয়ে মেপে দেখতে পারেন দেখলে ভাল লাগবে তো একটু মেপে দেখতে পারেন এখানে নব্বই ডিগ্রি হবে এখানেও যদি আমি মাপি এখানেও নব্বই ডিগ্রি হবে তাহলে আমি যদি এটাকে প্রথম কোন বলি যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রথম কোন বড় ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রথম কোন কারণ ত্রিভুজের কোন থাকে তিনটা এক দুই তিন আমি তাহলে এটাকে প্রথম কোন বললাম আর বড়টার ক্ষেত্রে এটাকে প্রথম কোন বললাম এখানেতে কিন্তু তার একটা বক্স দিয়েছে এই বক্সটা আমাদেরকে পূরণ করতে হবে ত্রিভুজের সাইজ মানে আকার বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ তাই না বড় ত্রিভুজ ছোট ত্রিভুজ তো এখন তারা বলতেছে বড় ত্রিভুজের প্রথম কোনটা কত ডিগ্রি বড় ত্রিভুজের প্রথম কোন নব্বই ডিগ্রি লিখে ফেলি ছোট ত্রিভুজের প্রথম কোন কত ছোট ত্রিভুজের প্রথম কোন নব্বই ডিগ্রি চাঁদা দিয়ে মেপে দেখতে পারি আমরা সবাই নব্বই ডিগ্রি এবার আসেন বড় ত্রিভুজের দ্বিতীয় কোণ বড় ত্রিভুজের দ্বিতীয় কোণ যদি আমি এইটাকে বলি এটা আপনার ইচ্ছা আপনি যেটাকে খুশি বলতে পারেন এটাকে যদি আমি দ্বিতীয় কোণ বলি তাহলে দ্বিতীয় কোণ যদি আপনারা চাঁদা দিয়ে মেপে দেখেন আমরা যদি এখানের মধ্যে আমরা আমাদের জ্যামিতি বক্সটা থেকে যদি চাঁদাটা নিয়ে নেই চাঁদা দিয়ে যদি আমরা এটা মেপে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে আমরা চাঁদাটা নিয়ে নিলাম তাহলে এই যে চাঁদাটা নিলাম আমরা যদি চাঁদা দিয়ে যদি এই জায়গাটার মধ্যে মাপি আমরা যদি মাপি তাহলে আমরা এটা মেপে দেখতে পাবো যে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কয় ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আপনারা যদি এই যে চাঁদাটা দিয়ে যদি এখানের মধ্যে বসান আর যদি এটাকে মেপে দেখেন তাহলে দেখতে পাবেন একেবারে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কোনো ছোট বড় হবে না এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি বড় ত্রিভুজের দ্বিতীয় কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি ছোট ত্রিভুজের দ্বিতীয় কোনটা এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা মাপলেই পেয়ে যাব বড় ত্রিভুজের তৃতীয় কোণ এটা আমরা মাপলে পাব পঁয়তাল্লিশ ডিগ্রি ছোট ত্রিভুজের তিন নম্বর কোনটা এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা দেখলে দেখতে পাবেন আপনারা সবাই দেখেন যে বড় ত্রিভুজের ক্ষেত্রে একটা কোন নব্বই আর বাকি দুইটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে হবে একশো আশি নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে একশো আশি আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কয় ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রেও তিনটা কোণের মান কিন্তু একশো আশি ডিগ্রি হয়েছে ছোটো ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু তিনটা কোণের মানে একশো ডিগ্রি হয়েছে ত্রিভুজ কত বড় কত ছোট এটা দেখার বিষয় না তিনটা কোণের মানে একশো আশি ডিগ্রি হবে এটা নিশ্চিত আচ্ছা তো তারা আমাদেরকে যেই কথাগুলো বলছিলাম আমরা সেই অনুযায়ী কাজগুলো করে ফেললাম আমরা দেখতে পেলাম বড় ত্রিভুজের কোনগুলো যত ডিগ্রি ছোট ত্রিভুজের কোনগুলো তত ডিগ্রি তবে একটা জিনিস যে তারা দেখতে পান একটা পার্থক্য আছে পার্থক্যটা কি দুইটাই ত্রিভুজ দেখতেও একই রকম কিন্তু সাইজটা ভিন্ন একটা ছোট ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ তাই না কিন্তু ছোট বড় হলেও কোনগুলো কিন্তু সমান অনুরূপ কোনগুলো সমান কি কোন অনুরূপ কোন আমি শব্দটা লিখি এখানের মধ্যে অনুরূপ কোন কোণ কেমন সেটা হচ্ছে ছোট ত্রিভুজের যেই কোণের কথা বলছি বড় ত্রিভুজের ক্ষেত্রে সেই কোনটার কথাই বলছি অনুরূপ কোণ ছোট ত্রিভুজের ক্ষেত্রে যেই কোন কথা বলছি বড় ত্রিভুজের ক্ষেত্রে সেই কথাই বলছি মানে অনুরূপ অনুরূপ কোনগুলোকে আমরা এখানে হিসাব করলাম বড়টার প্রথম ছোটটারও প্রথম বড়টার দ্বিতীয় ছোটটারও দ্বিতীয় তাহলে অনুরূপ কোনগুলো সমান হয় এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যদি আমরা সামনে যাই তাহলে আমরা সেই কথাটা এখানের মধ্যে আমরা পেয়ে যাবো যে কথাটা কথাটা কী লেখা আছে এখানে সেটা হচ্ছে ছকটি পূরণ করার পর দেখতে পাবে আলাদা আলাদাভাবে বড় ত্রিভুজের তিনটি কোণ ছোট ত্রিভুজের অনুরূপ তিনটি কোণের সমান হ্যাঁ আমরা এটা দেখতে পেয়েছি বড় ত্রিভুজের তিনটা কোণ ঠিক ছোট ত্রিভুজের অনুরূপ তিনটা কোণের সমান তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি একই রকম দেখার কারণ দুইটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান ত্রিভুজ দুইটার সাইজে ভিন্ন ছিল একটা ছোট একটা বড় কিন্তু দেখতে একই রকম কেন একই রকম দেখা যাচ্ছে কারণ এই দুইটা ত্রিভুজের কোণগুলো সব সমান অনুরূপ অনুরূপকোণগুলো সমান কি কোণ অনুরূপ কোণ দুইটি ত্রিভুজের কোণগুলো সমান বড় ত্রিভুজের যেই কোণ ছোট ত্রিভুজের সেই কোণ একই বড় ত্রিভুজের যেই কোণ ছোট ত্রিভুজের সেই কোণ একই তাহলে কোণগুলো এখানের মধ্যে সমান দেখা যাচ্ছে তাহলে আমাদেরকে তারা এটাই বলছে তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি একই রকম দেখার কারণ দুইটি ত্রিভুজের তিনটি কোন পরস্পর সমান তো আমরা এখানে কী করলাম ওই কথাগুলো তো আমাদের শেষ এখন আমাদেরকে তার একটা কাজ দিয়েছে একটা কাজ কাজটা কি একক কাজ মানে তোমার একাকে করতে হবে একক কাজ কাজ এখানে দুই রকম কাজ একটা হচ্ছে একক কাজ একটা হচ্ছে দলগত কাজ একক কাজ তোমাকে একা করতে হবে দলগত কাজ দলবদ্ধভাবে সবাই মিলে জিলে করতে হবে তো একক কাজ রুলারের সাহায্যে মানে স্কেল নিয়ে ত্রিভুজ দুইটির বাহুগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো অর্থাৎ আমরা যে উপরের দিকে যে ত্রিকোণীটা পেয়েছিলাম এখানে কি দুইটা ত্রিভুজ ছিল না দুইটা ত্রিভুজ আমাদেরকে তারা বলছে এই যে দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজেরই বাহুগুলো তোমরা মাপ বা রুলারের সাহায্যে মানে দিয়ে মেপে মেপে সেগুলোকে এই ছকের মধ্যে বসাও বড় ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য বসাও ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বসাও বড় ত্রিভুজার অন্য একটা বাহু বসাও অনুরূপ ছোট ত্রিভুজের একটা বাহু বসাও বসিয়ে বসিয়ে ছটা পূরণ করো একটু কথাটা একটু বুঝায় বলি সেটা হচ্ছে যদি এখানে একটু আইকা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জাস্ট এমনি এমনি আঁকতেছি একটা বড় ত্রিভুজ এবং তার ভিতরে একটা ছোট ত্রিভুজ আমাদেরকে তারা বলছে বড় ত্রিভুজের মনে করেন আপনি এই বাহুটার দৈর্ঘ্য আপনি মাপলেন আমি একটু নাম দিই বলার জন্য আমি এটা মুছে ফেলবো হ্যাঁ এটা আমি মুছে ফেলবো শুধু এমনি আমি একটুখানি আঁকতেছি এবিসি একটা ত্রিভুজ আর পি কিউ আরেকটা ত্রিভুজ তাহলে আপনি যদি এবিবাহুর দৈর্ঘ্য মাপেন তাহলে বাহুর অনুরূপ এই ছোট ত্রিভুজের মধ্যে বাহু কোনটা বড় ত্রিভুজের বাহু আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই অনুরূপ মানে এটার মতোই বাহু কোনটা সেটা হচ্ছে পি কিউ ভালো করে খেয়াল করেন বড় ত্রিভুজের ক্ষেত্রে আপনি বাম দিকের বাহুটা মাপলেন ছোট ত্রিভুজের ক্ষেত্রে আপনি বাম দিকের বাহুটা মাপলেন মানে অনুরূপ বাহু এই দুইটা বাহুকে আপনি মেপে দেখেন তো কত হয় তাদের মানগুলো এখানে বসান বড় ত্রিভুজের এই বাহুটা মাপেন ছোট ত্রিভুজের এই বাহুটা মাপেন বসান বড় ত্রিভুজের এই বাহুটা মাপেন ছোট ত্রিভুজের এই বাহুটা মাপেন এদেরকে বলা হয় অনুরূপ এদেরকে কি বলা হয় অনুরূপ বাহু মানে একই রকম বাহু আমরা তাদের মানগুলো এখানে বসাবো তারা ভাগ করতে বলছে ফলাফল লিখতে বলছে এখন তারা যা যা করতে বলছে আমরা সব কিছু সেখানের মধ্যে বসাবো আমি এখন তাহলে জায়গাটা মুছে দিচ্ছি এরপর আমাদের হাতে একেবারে আমরা বাস্তবভাবে করব। আমাদের হাতে যে এই যে ত্রিকোণিটা ছিল এই যে ত্রিকোণিটা ছিল আমরা এই ত্রিকোণিটার প্রত্যেকটা বাহু মাপবো এখন হ্যাঁ এই যে বড় ত্রিভুজটার বাহুগুলো মেপে মেপে আমরা বসাবো ছোটো ত্রিভুজটার বাহুগুলো আমরা মেপে মেপে বসাবো তাহলে আমরা এখন মানগুলো এখানে বসিয়ে ফেলি তারপর আবার আপনাদের সাথে দেখা তাহলে আমরা যেই করলাম এই যে ছকটা কিন্তু পূরণ করে ফেলছি আমরা সবগুলো এই যে ঘর আমরা পূরণ করার শেষ কীভাবে করে পূরণ করলাম এই যে আমাদের হাতে যে ত্রিকোণীটা ছিল সেই ত্রিকোণিতে দুইটা ত্রিভুজ হয়েছে একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ সবাই জানেন তা আমরা বড় ত্রিভুজের একটা বাহু মেপে দেখলাম তেরো দশমিক পাঁচ ছোট ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু বলতে কি বুঝায় সেটা হচ্ছে বড় ত্রিভুজের নিচের বাহু মাপলাম তো ছোট ত্রিভুজেরও নিচের দিকের বাহুটা মাপবো মানে অনুরূপ বড় ত্রিভুজার ডান দিকের বাহুটা মাপলাম তো ছোট ত্রিভুজেরও ডান দিকের বাহুটা মাপবো অনুরূপ এটা বোঝানো হচ্ছে তো আমরা বাহুগুলোর মান এখানে আমাদের বসালাম আরেকটা কথা এখন একটু স্পষ্ট করে বলে রাখি আমাদের এখানে যেই সংখ্যাগুলো বের হয়েছে আপনারও যে সেই সংখ্যাগুলোই বের হবে এমনটা কিন্তু হইতেই হবে এমনটা কিন্তু না হ্যাঁ এমন কোনো কথা নাই যে এখানে আমাদের তেরো দশমিক পাঁচ বেড়েছে মানে আপনারও তেরো দশমিক পাঁচ হইতে হবে এখানে পাঁচ দশমিক তিন বেরিয়েছে মানে আপনারও পাঁচ দশমিক তিন বইতে না একটু এদিক সেদিক হইতেই পারে আমার হাতে থাকা চাঁদাটার এই যে ত্রিকোণীর বাহুগুলোর মান আমরা লিখলাম আপনার হাতে থাকা চা ত্রিকোণীর মান একটু অন্যরকম হতেই পারে এখানে তেরো দশমিক পাঁচ বেরিয়েছে আপনার হয়তো বা তেরো দশমিক ছয় বা তেরো দশমিক চার হতেই পারে স্বাভাবিক পাঁচ দশমিক তিন বেরিয়েছে আপনার হয়তো বা পাঁচ দশমিক এক বা পাঁচ দশমিক চার বের হতেই পারে এগুলো নিয়ে আপনারা কিন্তু ঘাবড়াবেন না হ্যাঁ আপনারা আপনাদের কাছে থাকা জ্যামিতি বক্সের ত্রিকোণীটা বের করবেন তার বাহুগুলোর মাপ মেপে দেখবেন কত কত হয় সেগুলো আপনারা বসাবেন আপনাদের অঙ্কটাই সঠিক ঠিক আছে তো এখন আমরা আমাদের সেই কাজটা করি আমরা বড় ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য ছোট ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য বসালাম তাদেরকে আমরা ভাগ করলাম বড় বাহুর দৈর্ঘ্য ভাগ ছোট বাহুর দৈর্ঘ্য ভাগ করলে রেজাল্ট কী বের হয় সেটা হচ্ছে আমি পাঁচ দশমিক তিন দ্বারা দুইটাকে ভাগ করতে পারি পাঁচ দশমিক তিন পাঁচ দশমিক তিনের মধ্যে একবার যায় পাঁচ দশমিক তিন তেরো দশমিক পাঁচের মধ্যে দুই দশমিক পাঁচবার যায় ভাগ চিহ্নর পরিবর্তে অনুপাতের চিহ্ন দিলাম আশা করি এই জিনিসটা আপনারা সবাই জানেন আমি একটুখানি আপনাদেরকে এই লাইনটি একটু এখানের মধ্যে দেখাই তেরো দশমিক পাঁচ ভাগ পাঁচ দশমিক তিন তাহলে রেজাল্ট কত দুই দশমিক পাঁচ না তাই না একটা জিনিস দেখেন তো এইটার মধ্যে এটা যায় একবার এটার মধ্যে এটা যায় দুই দশমিক পাঁচবার তাহলে কি আমি যদি এটাকে অনুপাত হিসাবে লিখতে চাই অনুপাত তাহলে আমি কি লিখবো উপরের দুই দশমিক পাঁচ ভাগ চিহ্নের পরিবর্তে অনুপাতের চিহ্ন আর নিচের এক লিখে দিতে পারি না আমরা লিখে দিতে পারি দুই দশমিক পাঁচ অনুপাতের চিহ্ন এক আমি কিন্তু এই এক না লিখলেও চলে কিন্তু আমি ইচ্ছা করে এটা দেখাইতেছি কারণ আমি এখানে অনুপাত বানাইয়া দেখাইতে চাই অনুপাত বানাইয়া দেখাইতে চাই তাহলে আমরা বড় ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ছোট ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য অনুরূপ অনুরূপ বাহু কিন্তু তাদেরকে আমরা যখন অনুপাতের মাধ্যমে প্রকাশ করলাম দুই দশমিক পাঁচ অনুপাত এক বড় ত্রিভুজের অন্য একটা বাহু মাপলাম ছোট ত্রিভুজের অনুরূপ একটা বাহু মাপলাম ভাগ করলে অনুপাত এটা বের হয় আরেকটা বাহু যারা যারা বাকি আছে তাদেরকে মেপে বসাইলাম যে যাকে জিনিস লক্ষ্য করেন তারা দেখতে পাবেন যে এখানে তিনটা বাহুর মান কিন্তু বড় ত্রিভুজের তিনটা বাহুর মান ছোট ত্রিভুজের অনুরূপ তিনটা বাহুর মান তাদেরকে যখন আমরা অনুপাতে প্রকাশ করছি সবগুলো অনুপাত কিন্তু সমান বের হইছে ত্রিভুজ কিন্তু দুইটা একটা বড় ত্রিভুজ একটা ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের তিনটা বাহু ছোট ত্রিভুজের তিনটা বাহু আমরা যখন এই বাহুগুলোকে যখন অনুপাতের মাধ্যমে প্রকাশ করলাম আমরা দেখতে পেলাম যে অনুপাতগুলো সমান বের হইছে অনুপাতগুলো সমান বের হইছে তাহলে এখান থেকে আমরা একটা যদি আপনারা খেয়াল করেন আমরা এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি ইচ্ছা করে ছোটো করতেছি দেখেন সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে যেই ত্রিকোণীটা আমরা নিয়েছিলাম প্রথমবার আমরা দুইটা ত্রিভুজের কোনগুলো মেপেছি কোন বড় ত্রিভুজের তিনটা কোন ছোট ত্রিভুজের তিনটা কোন সবগুলো কোন সমান হয়েছিল এর পরের বার যখন আমরা বাহুগুলোকে মাপলাম তখন আমরা দেখলাম অনুপাত সমান সবাই খেয়াল করেন এখন একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আমাদের আসবে যখন আমরা কোন মাপলাম কোনগুলো সমান যখন আমরা বাহু মাপলাম বাহুগুলোর অনুপাত সমান সদরে আবারও আবারও বলি আমি যখন কোন মাপলাম দুইটা ত্রিভুজের কোনগুলো সমান আর বাহুগুলোর অনুপাত সমান বাহুগুলো সমান না অনুপাত সমান তখন তাদেরকে কি বলা হয় জানেন সদৃশ ত্রিভুজ কি ত্রিভুজ সদৃশ ত্রিভুজ যখন দুইটা ত্রিভুজের অন্তর্গত কোনগুলো যখন সমান হয় এবং বাহুগুলোর অনুপাত যখন সমান হয় তখন তাদেরকে বলা হয় সদৃশ ত্রিভুজ দুইটা ত্রিভুজের কোন এই ত্রিভুজের তিনটা কোন এই ত্রিভুজের তিনটা কোন সবাই সমান এবং এই ত্রিভুজের তিনটা বাহু এই ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত সমান তখন দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশ ত্রিভুজ তাহলে আমাদের কাছে কিন্তু তারা নিচে একটা ঘর দিছে একটা ঘর দিয়ে কি বলল তারা বললো কি যে এই যে ছকটা দেওয়া আছে তোমরা যে ছকের যে ফলাফল পেয়েছ এই যে ফলাফল এই ফলাফল থেকে তোমরা একটা সিদ্ধান্ত জানাও তো যে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এটা তোমরা আমাদেরকে জানাও ঠিক আমরা কি সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি আচ্ছা তোমরা কি সিদ্ধান্ত নিতে পারি সেটা আমরা এখন লিখে দিব এখানের মধ্যে তাহলে এখানের মধ্যে আমরা লিখবো তাহলে এই যে আমরা লাইনটা লিখলাম তাহলে দুইটি ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান কোণের বেলায় ডাইরেক্ট সবাই সমান আর বাহুর বেলায় অনুপাত সমান সুতরাং ত্রিভুজ দুইটি সদৃশ ত্রিভুজ তাহলে আমরা আমাদের মন্তব্যটা এখানে আমাদের লিখে ফেললাম আমাদেরকে বলছে ছকের ফলাফল থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি নিচে লিখি আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম আমরা উপরে যে ত্রিকোণীটা আমরা নিয়েছিলাম সেই ত্রিকোণীর প্রথমে যখন কোনগুলো মাপলাম বড় ত্রিভুজের যেই কোনটা ছোট ত্রিভুজের সেই কোনটা একই বড় ত্রিভুজের যেই কোন ছোট ত্রিভুজের সেই কোন একই আমরা দেখতেছি প্রত্যেকটা কোন সমান দুইটা ত্রিভুজের কোনগুলো সমান আবার যখন আমরা ওই দুইটা ত্রিভুজের বাহুগুলো যখন অনুরূপ বাহুগুলো আমরা নিলাম তখন দেখতেছি তাদের অনুপাত সমান তাহলে কোনের বেলাতে সবাই সমান আর বাহুর বেলাতে অনুপাত সমান কোনের বেলাতে কোনগুলো সমান বাহুরবেলাতে বাহুগুলোর অনুপাত সমান তাহলে তখন ওই ত্রিভুজগুলোকে বলা হবে সদৃশ ত্রিভুজ এই সিদ্ধান্ত লিখে লিখে দিলাম লেখাটা সুন্দর হয় নাই শুধু একটু বুঝে নেবেন আপনারা দুইটি ত্রিভুজের অনুরূপ কোনগুলোর সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান দুইটি ত্রিভুজের অনুরূপ কোন সমান দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সুতরাং ত্রিভুজ দুইটি সদৃশ অনুরূপ কোন বলতে আমি একটু দেখাই আপনাদেরকে অনুরূপ কোন বলতে বড় ত্রিভুজের উপরের কোনটা আমি যদি এখান থেকেই দেখাতে পারি আমার হাতেরটা তো অনেক ছোট এটা তো বড় দেখা যায় বড় ত্রিভুজের এই যে উপরের কোনটা ছোট ত্রিভুজের উপরের কোনটা তাহলে অনুরূপ কোন বড় ত্রিভুজের বাম এদিকের কোনটা ছোট ত্রিভুজের এদিকের কোনটা অনুরূপ কোন এই আমি অনুরূপ কোন শব্দটা এখানের মধ্যে বললাম তাহলে আশা করি আপনারা সবাই এখানে মধ্যে এটা বুঝে গেছেন হ্যাঁ তাহলে আমাদের এটা হয়ে গেল যে আমরা কী দেখলাম সেটা হচ্ছে দুইটা ত্রিভুজ সদৃশ আমি আর এক কথা বারবারে বলতেছি না পরে আবার বিরক্ত হয়ে যাবেন তাহলে দুইটি ত্রিভুজ কি হইল সদৃশ হইল কেন কারণ দুইটা ত্রিভুজের কোনগুলো সমান অনুরূপ কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান সুতরাং ত্রিভুজ দুইটি সদৃশ তো এই যে আমরা এই তথ্যটা যে জানলাম এরপরের যদি আমরা তাকাই আমাদের তো আরেকটু আলোচনা আছে তাই না আর অল্প একটু আলোচনা যদি আমরা করি তাহলে আমাদের এখানের এই পর্বর আলোচনাটা শেষ হবে সেটা কি গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হচ্ছে আমরা দেখলাম যে দুইটি ত্রিভুজ সত্রিশ হলে তাদের অনুরূপ কোনগুলো সমান হয় হ্যাঁ এটা আমরা দেখেছি এবং তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় সমানুপাতিক সমানুপাতিক মানে অনুপাত সমান তাহলে অনুরূপ কোনগুলো সমান আর অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় বাহুগুলোর অনুপাত যদি এক হয় এই যে সংখ্যা দেওয়া আছে কিন্তু বাহুগুলোর অনুপাত যদি এক হয় তাহলে সদৃশ চিত্রগুলো সব দিক থেকে সমান হয়ে যায় অর্থাৎ তারা সর্বসম হয়ে যায় কথাটার মানেটা একটু বোঝার চেষ্টা করি তারা বলল কোন তো সমান আছেই বুঝলাম বাহুগুলোর অনুপাত যদি এক হয়ে যায় অনুপাত এক কথাটার মানে কি কথাটার মানে হলো আমরা যে এই যে ছকটা যখন পূরণ করলাম যদি দেখা যাইতো যে এই যে ফলাফলের যেই ঘরটা ফলাফলের যেই ঘর এখানে যদি জিনিসটা এরকম হইতো যে এখানের মধ্যে ফলাফল আসছে এক অনুপাত এক এখানে ফলাফল আসছে এক অনুপাত এক এক অনুপাত এক অর্থাৎ যদি দেখা যাইতো যে দুইটা ত্রিভুজের বাহুগুলোকে আমরা যখন মাপলাম তখন তাদের অনুপাত সব জায়গাতে এক মানে অনুপাত সবগুলোর সমান এবং নির্দিষ্ট সেটা হচ্ছে এক অন্য কোনো কিছু না সবগুলো এক সবগুলো এক তখন ওই দুইটা ত্রিভুজ হয়ে যাবে সর্বসম কেন কারণ যদি এটা হয় পনেরো এটা যদি হয় আমরা বলতে পারি তেরো এটা যদি হয় বারো এটা যদি হয় পনেরো তেরো বারো একদম ভালো করে বুঝাই দিই তো এই যে এই ত্রিভুজের পনেরো এই ত্রিভুজের পনেরো তাহলে পনেরো পনেরো এই ত্রিভুজের পনেরো এই ত্রিভুজের পনেরো অনুপাতটা কী হবে এক ইস্টু এক এই ত্রিভুজের বারো এই ত্রিভুজের বারো অনুপাত কি হবে এক এক এই ত্রিভুজের তেরো জানিনা দেখা যাচ্ছে কিনা এখন মনে দেখা যাচ্ছে এই ত্রিভুজের তেরো অনুপাত কত হবে এক ইস্টু এক কোনগুলো সমান কোনগুলো সমান বলেন তো এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলবো আমরা এই দুইটা ত্রিভুজকে বলবো সর্বসম এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলবো সর্বসম অর্থাৎ যখন দেখা যাবে দুইটা ত্রিভুজের কোনগুলো সমান এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সবার এক বের হইছে। এখানের অনুপাত এক এখানের অনুপাত এক সব জায়গাতে অনুপাত এক বের হয়েছে সব জায়গাতে অনুপাত এক অন্য কোনো সংখ্যা না সব জায়গাতে অনুপাত এক বের হইছে। তখন আমরা বলবো যে এই দুইটা ত্রিভুজ সর্বসম একটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু সদৃশতার আলোচনা করতেছিলাম তো সদৃশতার আলোচনার ভিতরে সর্বসম্মটা ঢুকলো কেন ঢুকলো যখন দেখা যাবে দুইটা ত্রিভুজের কোনগুলো সমান ওকে ফাইন বাহুগুলো অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান তখন ওই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশ আর যখন দেখা যাবে যে এই অনুপাতটা এক দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সবগুলো অনুপাত এক এক ছাড়া অন্য কোনো কিছু না শুধুই এক তখন ওই দুইটা ত্রিভুজকে বলা হবে সর্বসম একটা স্পেশাল নাম সর্বসম তার মানে আমরা বুঝতে পারলাম সর্বসমটা সদৃশতার ভিতরের একটা আলোচনা সর্বসমতা সদৃশতার ভিতরেরই একটা আলোচনা তাহলে সদৃশতা হচ্ছে বিশাল ধারণা সর্বসমতার ভিতরের একটা অংশ আমাদের আজকের পর্বে আমরা শুরুতে এই কথাগুলো বলেছিলাম তাহলে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সর্বসমতা সদৃশতার একটি অংশ এখানের মধ্যে তারা এই কথাটা লিখে দিছে আমাদের যদি এখানে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো লেখা আছে কাজেই আমরা বলতে পারি যে সর্বসমতা হচ্ছে সদৃশতার বিশেষ রূপ সদৃশতার একটা রূপ হচ্ছে সর্বসমতা ঠিক আছে সর্বসমতাটা ব্যাপক না সদৃশতাটা ব্যাপক সদৃশতার আলোচনা ব্যাপক আর সর্বসমতার আলোচনা একেবারে ছোট। সেটা কি দুইটা ত্রিভুজের মধ্যে সব কিছু যদি সমান হয় তাহলে সর্বসম সব কিছু সমান হলে তারা সর্বসম আর সদৃশতার আলোচনা কি কোনগুলো সমান হবে বাহুগুলোর অনুপাত সমান হবে ঠিক আছে তাহলে তারা হয়ে যাবে সদৃশ তাহলে আশা করি আপনারা আজকের আলোচনাটা থেকে সদৃশতার একটি কিছুটা হলো একটু শিখতে পারছেন সেটা কি সদৃশতা কি দুইটি ত্রিভুজের অনুরূপ কোনগুলো সমান হবে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে মানে সমানুপাতিক হবে বাহুগুলো সমানুপাতিক হবে তখন ত্রিভুজ দুইটিকে বলা হবে সদৃশ আর এই যে যখন আপনারা বলবেন যে দুইটা ত্রিভুজকে যদি আপনার সদৃশ বলেন সদৃশের আরেকটা একটুখানি যেহেতু বলতেছি তো আরেকটুখানি একটা কথা বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি একটা ছোট একটা ত্রিভুজ নেই আর একটা বড় একটা ত্রিভুজ নেই এবং আমি যদি বলি যে এই দুইটা ত্রিভুজ সদৃশ এই দুইটা ত্রিভুজ সদৃশ যেটা বলে দিই যে এই দুইটা ত্রিভুজ সদৃশ এর মানে বোঝায় এই ছোট ত্রিভুজটি ত্রিভুজটিকে যদি আপনি আস্তে আস্তে বড় বানান আস্তে আস্তে বড় বানান তাহলে সে আস্তে আস্তে এটার সমান হয়ে যাবে এটার সমান হয়ে যাবে অথবা ছোটটা ছোটই থাকুক আপনি যদি বড় ত্রিভুজটাকে আস্তে আস্তে ছোটো বানান আস্তে আস্তে ছোটো বানান সে অবশ্যই এটার সমান হয়ে যাবে সদৃশ মানে হচ্ছে এই জিনিসটা যে আপনি দুইটা ত্রিভুজের মধ্যে বড়টা বড়ই থাকুক ছোটটাকে আস্তে আস্তে বড় বানান অবশ্যই সে এই বড়োটার সমান হয়ে যাবে অথবা সরোটা ছোটই থাকুক বড়োটাকে আস্তে আস্তে ছোটো বানান সে অবশ্যই সরোটার সমান হয়ে যাবে এই জন্যই তারা দেখতে একই রকম সাইজটা ভিন্ন ছিল আপনি আস্তে আস্তে হয় ছোটো বানান অথবা বড়ো বানান দেখবেন তারা একই রকম হয়ে যাবে তাহলে আমাদের আজকের আলোচনা থেকে আমরা সদৃশতার কিছু আলোচনা একটু শিখলাম যে সদৃশতা কিভাবে করে হতে পারে যে অনুরূপ কোনগুলো সমান হবে এবং বাহুগুলো সমানুপাতিক হবে আমি একটা কাজ করি এই লেখাগুলো মুছে দিই নইলে আপনাদের আবার এটা নিয়ে বুঝতে সমস্যা হইতে পারে যে আমাদের আসল কাজটা কী ছিল আর ওটা কী করলাম যারা যারা আলোচনাটা দেখেছেন তারা আশা করি সব কিছু বুঝে গেছেন আমি এই সংখ্যাগুলো মুছে দিই কারণ নইলে এই অঙ্কের সাথে আবার আপনাদের এই লেখাগুলো ম্যাচ হয়ে যেতে পারে তখন বুঝতে অসুবিধা হইতে পারে সুতরাং এগুলোকে আমরা মুছে দিলাম এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজনীয়তা নাই তাহলে শেষ আমাদের আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম